আসসালামু আলাইকুম, হিন্দুদের জানাই প্রণাম। এখানে আমাকে বলা হয়েছে আবেগের কথা বলা। আমি যখন, আমার ভালো করে মনে আছে, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি, এখন নাম হয়েছে পরিবেশ পরিস্থিতি, আগে নাম ছিল সমাজ। আমার ভালো করে স্পষ্টভাবে এখন ওই স্মৃতির কথা মনে পড়ছে যে সমাজে একটা অধ্যায়তে উল্লেখ ছিল কুয়াকাটার সিনারি, তারপর দেখছি সেন্ট মার্টিন। আমি এই কোম্পানির মাধ্যমেই প্রথম থেকেই বেস্টওয়াল এক্সপ্রেস আমাকে উপহার দিয়েছে কুয়াকাটা যাওয়ার জন্য। যাই হোক, সেখান থেকে বিশেষ করে আমার নড়াইলের সিনিয়র স্যার ফরহাদ ভাইয়ের মাধ্যমেই আমি এই উৎসব প্রথম পেয়েছি। তারপরেই ক্রমান্বয়ে এখন আমি এমও অর্থাৎ মার্কেটিং অফিসার হয়েছি। সেই থেকেই আমি যখন সেন্ট মার্টিন গিয়েছি, তখন থেকে আমার মনে হয়েছে এই কোম্পানি চেষ্টা করলেই সব অর্জন করা সম্ভব। এভাবেই আমি সবার সহযোগিতার মাধ্যমে মার্কেটিং অফিসার হয়েছি এবং অবশেষে মাত্র 23 দিনের ভিতরই মোটরসাইকেল অ্যাচিভ করা সম্ভব হয়েছে।